ওয়ানডে এবং এরপর লাস্ট হচ্ছে জোন সোহান এবং আতিক হোসেন। পাশাপাশি অপর দল সাউথ জোন, তাদের লাইন আপটা দেখে নিতে চাই এক নজর এবং সাইদ আজাদ। দুই ওপেনার ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন হয় নর্থ জোন এবং টি টোয়েন্টি ফরম্যাটে কে চ্যাম্পিয়ন হবে ইস্ট জোন নাকি সাউথ জোন। প্রথম ওভার প্রথম বলটা ব্যাকআপ লাইন ডেলিভারি কিছুটা চেঞ্জ অফ পেস, তারপরে পরের বলটা এবার স্কোর হাফ বলে অফ স্টাম্পের বাইরে তুলে মেরেছেন টপ পেজ হলো এবং প্রথম উইকেটটা পড়ে গেল। বেটার ইনিংস খুব জরুরি, ফ্লট স্লটে পেয়েছেন লেগ মিডিলের উপরে স্লট সুইপ করলেন যদিও ডিপ মিড উইকেট সীমানার ধারে একজনকে রাখা হয়েছে বিশেষ করে ম্যান্ডেটরি পাওয়ার ফ্ল্যাগ থেকে ছ ওভার। এবার আমাদের চপ ক্লিয়ার করেছেন, টাইমিং ভালো, প্লেসমেন্ট চমৎকার। এবারে শর্ট বল ক্যারিবীয় স্টাইলে খেলেছেন, ডাউন দ্য ট্র্যাকে হাফ বলে বানিয়ে খেলেছেন ডিবেক্সটা কাবা অঞ্চল দিয়ে বলে পাওয়ার ছিল লং অফ ফিল্ড আছে ট্রাই করলেন ব্যর্থ প্রায়। টোয়েন্টি ফাইনাল ম্যাচ চারটি দল অংশ নিচ্ছে, এবার লফটেড অন ড্রাইভ লাস্ট ওভার, এবারে খাটো লেন্থের ব্যাকফুটে গিয়ে কাট করে দিয়েছে দুজন ফিল্ডারকে পয়েন্ট এবং ব্যাকওয়ার্ড হ্যান্ড দ্য স্লগ সুইপ স্লটে পেয়েছিলেন টপ এজ, টাইমিং একটু হেরফের এবং সেই সাথে আউট নর্থ জোনের বিরুদ্ধে। প্রথম বল উড়িয়ে ক্যাচ হয়ে গেছে, দারুণ ক্যাচ নিয়েছেন ডাইভিং অ্যাকশনে। এবারে লেগ স্টাম্পের উপরে গ্লান্স করে দিয়েছেন, টাইমিং ভালো ছিল। আরো একটা অন ড্রাইভ বিগ ইনসাইড এটাকে প্রমাণ করেছে শামসুল, এবারে জায়গা বানিয়ে নতুন ওভার ক্যাপ্টেন নিজে এসেছেন, এটি তার সেকেন্ড স্পেল। এবারে রিভার্স সুইপ অফ স্টাম্পের বাইরের বল, 100 রান পূর্ণ হলো ইতিমধ্যে 14/4 বলে। পরের বল থেকে আরো একটা লফটেড সাথে উইকেট পেয়েছেন চারটি, পঞ্চম উইকেটের সন্ধানে এবং আজকে দিনের এটি তার প্রথম সাফল্য। এবারে রিভার্স সুইপ স্টাম্পের বাইরে ইশরাফউদ্দিন শর্ট বল ব্যাক ফুটে করলেন পুল, এটি দ্বিতীয় সাফল্য। অসম্ভব ভালো বল করছেন এই লেগ স্পিনার, তার দিকে অবশ্যই নজর থাকবে। স্টাম্পের বাইরে সুইং ছিল বলে ব্যাক ফুটে কাট করতে চেয়েছিলেন, করেছিলেন বটে। আমরা একটা ডট পল ১২৮ রানে পড়ল, টস হেরে ব্যাট করছে সাউথ জোন। এবারে ফোল আনলেন স্লটে পেয়েছেন লফটেড অন ড্রাইভ জয়গা বানিয়ে। আমাদের ক্যামেরা ক্রুদের দেখছেন সরাসরি সম্প্রচার বিসিবির ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে, যেখানে আগে তিন ওভারে রান দিয়েছেন মাত্র ৬, শেষ ওভারে এসে একটা উইকেট এবং আউট ২৪। শেষ ওভারের খেলা স্টাম্পের বাইরে শর্ট বল সুইং ছিল বলে ড্রাইভ করেছিলেন মিস ফিল্ডিং এবং এমরুল কায়েসের এমব্রোবাস অফ ড্রাইভ লফটেড অফ ড্রাইভ। এবার অবশ্য সেভ করেছেন, বাউন্ডারিটা থামে আছে, বাউন্ডারি বাঁচিয়ে আছেন, ফলে গতিরোধ করেছেন দুটি রান, ১৪৬ থামলো ইনিংসটা। ১৪৭ রানের টার্গেট প্রথম বল অফ স্টাম্পের উপরে আনমার ডেলিভারি, এবারে অফ স্টাম্পের বাইরে আদার সুইং নি এবারে আবেদন এবং আউট। লেফট আর্ম স্পিনার ফ্লাইট ছিল বলে ডাউন দ্য ট্র্যাকে এসে খেলেছেন এক্সট্রা কাভারের দিকে কিছুটা অ্যাওয়ে পজিশনে। কারেন্ট রান রেট আজকিং রান রেট কিন্তু বাড়ছে, রিভার্স করেছেন এক্সেলেন্ট টাইমিং। এবার ফুল অন লেন ডাইভিং এ ডাউন দ্য ট্র্যাকে রান আউটের চান্স এবং আউট।
ওয়াহেতুক ঝুঁকিপূর্ণ রান নিতে গেলেন নন স্ট্রাইক প্রান্তে এবারে অন ড্রাইভ ফুল আর ল্যান স্লটে পেয়েছেন পারফেক্ট টাইমিং অ্যান্ড প্লেস নেক্সট আম্পের বারে আবেদন গ্লান্স করতে গেলেন চাউন দ্য ট্রাকে ক্যাচ উঠে গেছে এবং সহজতম ক্যাচ তানভীর কাস্তা নিয়েছেন থার্ড ম্যানের ফিল্ডার আরো একটা উইকেট আরো একটা উইকেট উইকেট নাম্বার ফাইভ অবশ্য স্পিনার মুস্তাফিজ প্রথমবার এসে উইকেট আবারও ভুল বুঝাবুঝি ষষ্ঠ উইকেট আবারও রান আউট তুন ব্যাটার উইকেটে এসছেন শামসুল ইসলাম ইপন তার কথা বলছিলাম এগারো ম্যাচ সত্তর রান লিস্টে এতে বেস্ট ইনিংস থার্টি একটা এবার হলো ফুল টস ফ্লাইট ছিল এবারে আবেদন আউট স্ট্যান্ডার্ড ডেলিভারি আবার ফুল টস করে নিয়ে ড্রাইভ বড় ফ্লাইট আরো একটা বাউন্ডারির জন্য আরো একটা সাফল্য সাউথ জোনের তানভীর বল স্টাম্প উপড়ে দিলেন কুর ইনফ্যাক্ট আতিকুর হোসেন এইচ ফিল্ডার নেই থার্ড ম্যানে ফাঁকা মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার ফুল আনলেন জাস্ট ওভার দ্য টপ স্টেটিস অঞ্চল দেব ধোনির সাউজন ইউথের ঘরে গ্লান্স করেছেন একটি রান শেষ পর্যন্ত চুরানব্বই রানে থামল ইনিংসটা ইস্ট জোন ইউথের নয় উইকেটে চুরানব্বই বিশ্ব মারে